আলিপুর সর্বজনীনের এইবারের থিম হিন্দু পুরাণ ও বৌদ্ধ পুরাণের সংমিশ্রণ। সম্পাদক গঙ্গারাম সাউয়ের নেতৃত্বে পুজোটি আয়োজন করা হয়েছে। শিল্পী শক্তি শর্মার ধারণায় মণ্ডপ এবং প্রতিমা সেজে উঠেছে। তারা কোভিড সচেতনতার কথা মাথায় রেখে স্যানিটাইজার ও মাস্কের বিশেষ ব্যবস্থা তাদের প্যান্ডেলে রেখেছে। মায়ের আগমনী শুরু, আজ আমরা চৌদ্দটি আলিপুর সর্বজনীন আমরা কথা বলে দেবেন এই বছর তারা নতুন কিছু সমকালী চমক কি থাকছে। হ্যাঁ, চমক বলতে আমাদের পুরো কাজটার মধ্যে একটা কথা দেখতে পারেন, বাঁশের কাজ হয়তো সবাই প্রত্যেক বছরই দেখে থাকে কোথাও না কোথাও, কিন্তু বাঁশের আমি যেরকমভাবে ব্যবহারটা করেছি তার মধ্যে একটা অদ্ভুত অভিনবত্ব রয়েছে, এরকমভাবে আগে কেউ বাঁশের ব্যবহার করেনি। আর এই অভিনবত্বের মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের বাঁশ ব্যবহার করি। আচ্ছা, দ্বিতীয়ত ঠাকুরের মধ্যে তো চমক থাকছে, ঠাকুরের মধ্যে হিন্দু মাইথোলজি আর আপনার বৌদ্ধিস্ট মাইথোলজি দুটো মিক্স করে আমি একটা ফিউশন করি। তো সেখানে আমি দেখি কী দেখি দুর্গা করোনা চলতে বধ করে আমাদেরকে আবার খাওয়ার মানে আর্থিক আমাদের সিংহের মূল বক্তব্যে দেখি দুর্গার কাছে আমরা প্রার্থনা করছি যে ফিরিয়ে দাও ইন্দ্রচনা, মানে আমাদের জীবনটাকে আবার স্বাভাবিক করে আমাদের জীবনের স্বাভাবিক রঙগুলোকে ফিরিয়ে দাও। কোচিনটার নামটা কি রেখেছে? ফিরিয়ে দাও ইন্দ্রচনা। আমাদের এবার এটা 76 ইয়ার্স ফিরিয়ে দাও ইন্দ্রছত্র। দেখুন, প্রথমে কোভিড বিধি মেনটেন করে আমরা আমাদের একদম মণ্ডপে ঢোকার মুখে মাস্ক রেখেছি পর্যাপ্ত পরিমাণে এবং সেটা ফ্রিতে দেওয়া হবে সবাইকে। স্যানিটাইজার ভালো মতন রাখা হয়েছে সেখানে, যাতে প্রত্যেকটা দর্শনার্থী ঢোকার সময় স্যানিটাইজ করে তারপরে মণ্ডপে প্রবেশ করেন সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা হবে। এবং ওখানে আমরা সেই অনুযায়ী কিছু ভলেন্টিয়ার্সও রাখবো যাতে এটা সবাই মেনটেন করে সেটা নজর রাখার জন্য। তারপরে যখন কিছুটা ঢুকে এসে মানে দর্শনার্থীরা যেটা হাইকোর্ট থেকে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেখান থেকে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করার কথা, আমরা সেটা একদমই মেনটেন করবো। এখানে সেরকমভাবেই ঘিরে দেওয়া হবে সামনেটা যাতে দূর থেকেই প্রতিমা এবং মণ্ডপ সবাই দেখতে পায়। করোনার জন্য বাজেটের উপর তো অনেকটাই প্রভাব পড়েছে, কারণ আলিপুর সর্বজনীন সারা বছর ধরেই আমাদের ক্লাব বিভিন্ন মানে সামাজিক কাজ করে এবং সেক্ষেত্রে মানুষকে রেশন দেওয়া, দুস্থ 1500 মানুষকে মাসে দুবার করে আমাদের এখান থেকে রেশন দেওয়া হয়, প্লাস দুস্থ শিশুদের যারা পড়তে পায় না তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয়। কোভিডের টাইমে আমরা প্রচুর মানুষকে একদম খাবার মানে রেডি ফুড যেটা বলে কুকড ফুড সেটা সরবরাহ করেছি, বাড়ি বাড়ি মাস্ক স্যানিটাইজার বিলি করেছি। তো আমাদের এরকম সমাজসেবামূলক কাজ চলতেই থাকে। তো আমরা চেষ্টা করেছি পুজোর বাজেট যতটা সম্ভব কমিয়ে সেই অর্থে মানুষের যে সেবা আমরা করে চলেছি, যে সমাজসেবামূলক কাজকর্ম করে চলেছে সেটা যেন কন্টিনিউয়েশন থাকে। দর্শনার্থীরা আমাদের তো কালকেই সিএম আসছেন আমাদের এখানে উদ্বোধন করতে, উনি উদ্বোধন করে যাওয়ার এক দুদিনের মধ্যেই আমরা পুজো মণ্ডপ পুরোপুরি দর্শনার্থীদের জন্য খুলে দেব। আমার নাম সুতপা দাস।